আমি কেশবপুর কমলাপুর এনএস প্রাথমিক বিদ্যালয়ের উদযাপন শতবর্ষ উদযাপন কমিটিকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সম্মানিত হয়েছি এই 100 বছরে, এই অজপাড়া গায়ে যে 100 বছরে যিনি আলো ছড়িয়েছেন দলিল উদ্দিন খান, তিনি প্রতিষ্ঠাতা এই স্কুলের, তাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। তিনি এই 100 বছর পূর্বে এখানে কাঁঠাল পাতা বা তাল পাতা লেখনির মাধ্যমে এই স্কুলটি শুরু করেন। সেই স্কুলে আমি আসতে পেরে, 100 বছর পূর্তিতে আমি আসতে পারি, আমি নিজেকে সম্মানিত বোধ করছি, উৎসাহ বোধ করছি। এবং আপনারা জানেন আমাদের এই বাউফল উপজেলায় অনেক প্রাথমিক স্কুল ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং একই গ্রামে একাধিক, আমি বলবো না, প্রতি প্রায় অডে অডি স্কুল রয়েছে, যেটি আর অন্য উপজেলায় বা জেলাতে দেখবেন না। এই কারণেই কিন্তু আমরা স্বাধীনতার পরবর্তী থেকে 2016 সাল পর্যন্ত আমরা একক উপজেলা হিসেবে শিক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখন আর সেই স্থানে নেই। তবে আমরা চাই যে, আমি ঘুরে ঘুরে এই স্কুলে এসেছি, আমি গতকালকেও গিয়েছিলাম জেলার একটি, অন্য জেলার একটি স্কুলে, আমি উৎসাহ বোধ করি, কারণ এইখানে আমরা গেলে মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালে যে স্মার্ট বাংলাদেশ গড়বেন, যে রূপকল্প দিয়েছেন, সেই কারিগর হবে এই শিক্ষার্থীরাই, তাই তাদেরকে সঠিকভাবে দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে হবে। আর আমি মনে করি এখানে যদি আমরা জনপ্রতিনিধিরা আসি, লক্ষ্য দেই, খেয়াল রাখি, তাদের সহযোগিতা করি, তাহলেই আমাদের 2041 সালের সেই রূপকল্প স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নেন্স গড়ে তুলবে। এই মাননীয় প্রধানমন্ত্রী উনি ঘোষণা দিয়েছিলেন গত বছর নির্বাচনের দ্বাদশ সংসদে নিয়ে, যে প্রতিটি গ্রাম হবে শহর, ইনশাআল্লাহ প্রতিটি গ্রাম শহর হবে। সেই ব্যর্থতা আমাদের এখানে আপনারা দেখেছেন, আমিও দেখেছি, যে এখানে আজকে এই ইউনিয়নের অনেক রাস্তায় কাঁচা রয়ে গেছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে না, এটি আমি বিশ্বাস করি এবং আপনাদেরকে সেই আশ্বাস দিতে পারি যে আগামী নির্বাচনের পরে ইনশাআল্লাহ আমাদের যতটুকু ব্যর্থতা রয়েছে সেই ব্যর্থতাটুকু থাকবে না, ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনার সেই যে স্লোগান প্রতিটি গ্রাম হবে শহর, সেটি আমরা বাস্তবায়ন করব। আমার অনেক ভালোই লাগতেছে যে সেই 100 বছর আগে স্কুলটা প্রতিষ্ঠিত হচ্ছে, এখন এই ছাত্রছাত্রীদের মিলন মেলা হচ্ছে, অনেক ভালো লাগতেছে আমার। অনেক প্রধান শিক্ষকই গিয়েছে এখানে, হয় নাই আমার জীবন যে হয়েছে, আমার অনেক ভালো লাগতেছে সেই 100 বছরের পূর্তিটা হওয়াটা, অনেক আসলে এই ব্যাপার, এজন্য আমি অনেক গর্বিত। এখানে লেখাপড়ার মান অনেক ভালো, কিন্তু এখানের ওই যোগাযোগ ব্যবস্থা খারাপ, তার জন্য বাচ্চাদের অনেক আসতে ভোগান্তির শিকার হয়, তারপরে ওই ভৌত অবকাঠামো অনেক সমস্যা, এখানে পাঠদানের সমস্যা, বিদ্যালয় ভবন সমস্যা, মাঠ ভরাট সমস্যা, এই সমস্যার কারণে আমাদের বাচ্চাদের লেখাপড়া নিয়ে অনেক সমস্যা হয়। তারপরে আমরা এর ভিতরে আমরা টিচাররা আমাদের অনেক একটি, ওনারা অনেক শ্রম দেয় বিদ্যালয়ে, রেজাল্ট মোটামুটি ভালো, 100%। করোনার মধ্যেও আমাদের স্কুলে কোনো শিক্ষার্থী জ্বরে পড়ে না। 100 বছর পূর্তি অনুষ্ঠানটা অনেক ভালো লাগছে, যে এইখানে সেই 100 বছর আগের কচি কাঁচা শিশুরা এখন অনেকে বুড়ো হয়ে গেছে, অনেকে নাই আছে, আবার সেই ছোট শিশুরাও এইখানে দেখা মিলনমেলা হচ্ছে, এই জন্য আমার অনেক ভালো লাগছে। অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের 100 বছর পূর্তির লেখাপড়া করছি স্কুলে, তখন আমরা তোমার কারণে অনেক ছোট, তখন 82-83 সালে আমরা স্কুলে লেখাপড়া করছি, যখন প্রাইমারি স্কুলে, তারপরে তো মনে করেন হাই স্কুল পাশে আমাদের হাই স্কুলে লেখাপড়া করছি, এখন তো অনেক বয়স হয়ে গেছে, এখন আল্লাহ বাসিলে কদিন পর আমার নাতি স্কুলে পড়বে। এলাকার অনেক গণ্যমান্য লোক ছিল, অনেক লোকে পরিশ্রম করছে, টাকা পয়সা দিচ্ছে, জাগাতেছে, এটি দিয়ে এই মনে করেন স্কুল করছে। তখন হয়তো বা ওই আমাদের একজন নেতা ছিল ধুলিয়ার, ওই যে সৈদার সাহেব, ওনার নেতৃত্বে বহুত মানুষ এলাকায় কাজ কর্ম। আমি এই স্কুলে পড়েছি, এই স্কুলে 100 বছর পূর্তি চলছে, এই স্কুলে সাফল্য কামনা করছি। এই স্কুলের স্যারদের আমি অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি, তারা আমাদেরকে অনেক সুন্দরভাবে পড়াইছে, অনেক ভালোবাসছে আমাদের। আমরা স্কুলের স্টুডেন্ট, আমরা প্রাক্তন ছাত্র যারা আছি সবাই এখানে উপস্থিত আছি আমরা, তো আমরা 2017 সাল থেকে আমরা স্কুলের হাই স্কুল প্রাইমারি থেকে আমরা 2012-র ব্যাচ থেকে শুরু করছি আমরা, তো আমাদের এই স্কুলের আমরা তখন যেই অবস্থায় দেখতে পাচ্ছি, তখন এই অবস্থায় এখন যে অবস্থায় দাঁড়াই আছে, এই অবস্থায় সেরকম সেই অবস্থায় আছে আমাদের, আমাদের স্কুলের কোনো উন্নয়ন হয় নাই, এলাকার যে রাস্তাঘাট সেই আগের মতোই আছে। আমি এই স্কুলের প্রাক্তন ছাত্রী, আজকে আমি আসছি আমাদের এই স্কুলের শতবর্ষ অনুষ্ঠানে,
এখানে এসে আমি গর্বিত। শতবর্ষ পূর্তিতে অনুষ্ঠানে এসে আমি নিজেকে অনেক ভাগ্যবন্ত মনে করছি। শুভকামনা করি।